নমস্কার বন্ধুরা, শ্রীময়ীর গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পড়ে শোনাব শ্রী সমরেশ বসুর লেখা গল্প হারানো বুদ্ধগুপ্তি। তাহলে চলুন আমরা সবাই মিলে গল্পে ঢুকে পড়ি। গোগুলের দার্জিলিং বেড়াতে যাওয়াটা নানা দিক থেকেই মনে রাখবার মতো। দার্জিলিং থেকেই যাওয়া হয়েছিল কালিম্পং। সেখানে এক তিব্বতী বৌদ্ধ মঠে তো একটা সাংঘাতিক খুনের ঘটনাই ঘটে গিয়েছিল, তাও আবার গোগলের চোখের সামনেই। এক লামা আরেক লামাকে পেছন থেকে ছুরি ছুঁড়ে মেরেছিল। কালিম্পং থেকে আবার দার্জিলিংয়ে ফিরে আসা, তারপরে নিমন্ত্রণ পেয়ে বেড়াবার ধুম পড়ে গেল। পাহাড়ে পাহাড়ে বেরিয়ে বাবা বেশ হাঁপিয়ে পড়লেন। হোটেলে ঢুকেই বললেন, আমি আর কোথাও বেরোচ্ছি নে, এখন কয়েকদিন চুপচাপ বিশ্রাম করব। মায়েরও সেই অবস্থা। গোগুল বলল, তাহলে আমি কি করব? মা বললেন, তোমার জন্যে তো ঘোড়া রয়েছেই, তুমি ঘোড়া চেপে বেড়াবে আর গায়ে ঘোড়ার গন্ধ নিয়ে ফিরে আসবে। কিন্তু মনে রেখো, ম্যালের সমতল ছাড়া আর কোথাও যাবে না। কালিম্পং যাবার আগে জলা পাহাড়ে ঘোড়া নিয়ে চলে গেছিলে, ওরকম কিছু করতে যেও না। কিন্তু বাবা মার বিশ্রাম করা হলো না। বাবার পরিচিত ভদ্রলোকের সংখ্যা কত, প্রায় রোজই কোনো না কোনো বাড়িতে নিমন্ত্রণ লেগেই রইল। দার্জিলিংয়ে ছিলেন বাবার এক উকিল বন্ধু, নাম শচীন মৈত্র। তিনি কোর্ট থেকে ফেরার পথে বাবার সঙ্গে হোটেলে গল্প করতে আসতেন। তার বাড়িতেও একদিন নিমন্ত্রণ হলো। গোগল মিস্টার মৈত্রের কথা থেকে আগেই জেনেছিল ওর অদ্ভুত সব জিনিস সংগ্রহ করার বাতিক আছে। সেসব জিনিসের দাম এমনিতেই বেশি নয়, অথচ দাম দিয়েও নাকি সেসব জিনিস পাওয়া যায় না। অতি দুর্লভ দুষ্প্রাপ্য সব জিনিস যা মানুষের মনে কৌতূহল সৃষ্টি করে। গোগল জানতো ওটাকে কিউরিও সংগ্রহ করা বলে। মিস্টার মৈত্র ভারতবর্ষের যেখানে যখন গিয়েছেন সেখান থেকেই কিছু না কিছু সংগ্রহ করে এনেছেন। তার মধ্যে রাজস্থানের আদিবাসী মেয়েরা গলায় যে পাথরের মালা ব্যবহার করে তাও যেমন আছে, তেমনি আবার সিকিমের রাজপ্রাসাদের রাজার দেহরক্ষীর বিশেষ তলোয়ারও আছে। সেই তলোয়ারটা তিনি রাজার কাছে চেয়ে এনেছিলেন, রাজা নাকি তাকে খুশি হয়েই সেটা দান করেছিলেন। তাছাড়া দার্জিলিং, গ্যাংটক এসব জায়গায় নাকি বিস্তর আরও অদ্ভুত সব কিউরিও সংগ্রহ হয়। মিস্টার মৈত্রের বাড়িতে যেদিন গোগলরা নিমন্ত্রণ খেতে গেল, সেই দিন গোগল তার অদ্ভুত সংগ্রহ সব দেখল। গোগলের উৎসাহ দেখে উনি নিজেই সব দেখালেন। চীন, জাপান, বর্মা, এশিয়ার নানা মুলুকের তামার আর রূপোর টাকা পয়সা তো ছিলই, যাকে বলে মুদ্রা, এমনকি প্রাগৈতিহাসিক যুগের মাটির মুদ্রাও তার কাছে ছিল। সোনা রূপার ছোটোখাটো জিনিসও কম ছিল না, ড্রাগনমুখো আংটি থেকে তিব্বতী নানা পাথরের জিনিস, বিচিত্র সব পশুর নখ, ল্যাজ, নানান দেশের টুপি, পোশাক, মহিলাদের ব্যবহারের অদ্ভুত সব মাথার ক্লিপ, ব্রোচ, কিছু আর বাকি নেই। এমনকি অদ্ভুত দেখতে সব নানা দেশি দোয়াত কলমও বাদ ছিল না। তার মধ্যে একটা জিনিস গোগলের খুবই মনে ধরেছিল, মাত্র দেড় ইঞ্চি লম্বা একটি বুদ্ধ মূর্তি। সেটা তামার তৈরি, কিন্তু বুদ্ধের গলার কাছ থেকে টান দিলেই মাথাটা খুলে যায় আর মাথার ভেতর দিকে একটা চকচকে পাথর, অনেকটা হীরের মতোই দেখতে, আর সেই হীরের গায়ে লাগানো আছে চকচকে সরু একটা ছুঁচ। গোগল অবাক হয়ে জিজ্ঞেস করল, এটা কি? গোগল একলাই দেখল না, মিস্টার মৈত্রের বন্ধু এবং গোগলের বাবা ও বিশেষ পরিচিত মিস্টার গাঙ্গুলিও দেখছিলেন। গোগলের কথা শুনে মিস্টার মৈত্র বললেন, আমাকে যে এটা দিয়েছিল সে একজন তিব্বতী রিফিউজি, এটার জন্যে সে মাত্র 50 টাকা দাম নিয়েছিল। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, এই ছুঁচটা এভাবে পাথরে গাঁথা কেন? জবাবে সে বলেছিল, আসলে বুদ্ধের শরীরের ভেতরের অংশে যে ফাঁপা জায়গাটা রয়েছে ওর মধ্যে একরকম আঠার মতো বিষ থাকে,
ছুঁচটা সেই বিষের আঠায় গোঁজা থাকে। ছুঁচটা মাত্র ইঞ্চিখানেক লম্বা বটে, কিন্তু ওঠা দিয়ে কারোর গায়ে ফুটিয়ে দিলে সে কয়েক মিনিটের মধ্যেই মারা যাবে। বাবা বলে উঠলেন, কি সাংঘাতিক! না ভাই মৈত্র, এইসব মারাত্মক জিনিস তোমার কেনা উচিত হয়নি। এবি এইসব তো খুনিরা ব্যবহার করে। মিস্টার মৈত্র হেসে বললেন, ভয় নেই, এর মধ্যে এখন আর বিষ নেই। আমি কারোকে খুন করার জন্যে এটা কিনিনি, একটা রেয়ার কিউরিও হিসেবেই কিনেছি। বুদ্ধ হলেন অহিংসার প্রতীক, আর দেখো তারই ছোট্ট একটা তামার মূর্তির মধ্যে কি ভীষণ মারণাস্ত্র লুকিয়ে রয়েছে। কিন্তু এই ছোট্ট তামার মূর্তিটা খুবই সুন্দর, আমি সেজন্যেই কিনেছি। এই সময় হঠাৎ কলিং বেল বেজে উঠল। মিস্টার মৈত্র তার কাঁচের ঢাকনার বাক্সে সব জিনিসগুলো ঢুকিয়ে দিলেন। সবাই দরজার দিকে তাকালেন। মিস্টার মৈত্র গেলেন দরজা খুলতে, গোগোল বাবার সঙ্গে বাইরের ঘরে গেল, মিস্টার গাঙ্গুলি ওদের পেছনে পেছনে এলেন। বাইরের দরজা খুলতে দেখা গেল মিসেস গাঙ্গুলি তার দুই মেয়েকে নিয়ে এসেছেন। মিস্টার মৈত্র বললেন, আসুন আসুন, মিস্টার গাঙ্গুলি বলছিলেন আপনাদের আসতে একটু দেরি হবে। মিসেস গাঙ্গুলি বললেন, হ্যাঁ আমরা স্নান সেরে এলাম, মিস্টার গাঙ্গুলির তো শীত বেশি, উনি রোজ স্নান করেন না, আমরা আবার তা পারি না। মিস্টার গাঙ্গুলি স্যুট পরে টাই বেঁধে এসেছিলেন। তিনি কেবল হাসলেন, কোনো কথা বললেন না। গুগল দেখল মিস্টার গাঙ্গুলির মুখটা কেমন লাল দেখাচ্ছে, তিনি ঘামছেনও বটে, শীত করলে ঘামবেন কেন? গুগলের খুব অবাক লাগল। যাই হোক, দুপুরে খাবার পরে খানিকক্ষণ গল্পগুজব হলো, তারপরে বিদায়ের পালা। গোগোল বাবা মায়ের সঙ্গে হোটেলে ফিরে এলো। মিস্টার গাঙ্গুলির স্ত্রীও গোগোলদের সঙ্গে ফিরতে চেয়েছিলেন, কারণ ম্যালে একটু বেরিয়ে যাওয়ার ইচ্ছে ছিল। কিন্তু মিস্টার গাঙ্গুলি ব্যস্তভাবে বললেন তাকে তাড়াতাড়ি ফিরতে হবে, এখন ওপরে উঠলে ফিরতে দেরি হয়ে যাবে। মিস্টার গাঙ্গুলির বাড়ি মিস্টার মৈত্রের বাড়ি থেকেও খানিকটা নিচে, প্রায় বাজারের কাছে। তারা চলে গেলেন নিচের দিকে, গোগোল বাবা মার সঙ্গে উপরে উঠে এলো। গোগোল বিকেলে বেশ কয়েক পাক ঘোড়ায় চেপে বেড়ালো। মা আর বাবা ম্যালের একটা বেঞ্চিতে বসেছিলেন। গোগোল যখন ঘোড়া ছেড়ে ফিরে এলো, দেখল মিস্টার মৈত্র বাবার পাশে বসে আছেন, সকলের মুখই খুব গম্ভীর, সকলেই গোগোলের দিকে তাকিয়েছিলেন। মিস্টার মৈত্র হেসে বললেন, কি গোগোল, খুব ঘোড়াচড়া হলো। গোগোল কিছু বলবার আগেই মা বললেন, শোনো গোগোল, তুমি কি মিস্টার মৈত্রের বাড়ি থেকে কিছু নিয়ে এসেছ? গোগোল অবাক হয়ে বলল, না তো, ওর বাড়ি থেকে কি আনবো? বাবা বললেন, উনি যে সেই বুদ্ধের মূর্তিটা দেখাচ্ছিলেন, যার মধ্যে সেই ছুঁচটা ছিল, সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই উনি জিজ্ঞেস করতে এসেছেন তুমি ওটা নিয়ে এসেছো কিনা। গোগোলের ভীষণ রাগ হয়ে গেল, বলল, ছি ছি, পরের জিনিস না বলে আমি কেন নিয়ে আসব? মা গোগোলকে কাছে টেনে নিয়ে বললেন, তুমি যা পড়ে আছো এই পরেই মিস্টার মৈত্রের বাড়ি গেছিলে, তারপর আর হোটেলেও যাওয়া হয়নি, তোমার প্যান্টের আর জামার পকেটে কি আছে সব দেখিয়ে দাও তো। গোগোলের মুখ অপমানে লাল হয়ে উঠল, দেখল বাবা মায়ের মুখেও অপমানের ছাপ। মিস্টার মৈত্র গোগোলের দিকে চুপ করে তাকিয়েছিলেন। মা বলেছেন বলেই গোগোল ওর সোয়েটার খুলে ভেতরের জামার আর প্যান্টের পকেট উল্টে খুলে দেখিয়ে দিল। বাবা বললেন, হয়েছে মিস্টার মৈত্র, নাকি গোগোলের জুতো মোজাও খুলে দেখতে হবে? মিস্টার মৈত্র গোগোলের পায়ের দিকে তাকালেন, গোগোল নিজেই পায়ের জুতো মোজা খুলে দিল। মিস্টার মৈত্র হেসে বললেন, না না ঠিক আছে, মানে ওসব মানে টানে শুনতে চাই না। বাবা বেশ রেগে উঠে বললেন, আগে জানলে আপনার বাড়িতে কখনোই আমরা নিমন্ত্রণ খেতে যেতাম না, এটা রীতিমতো অপমান। আপনি কি করে আমার ছেলেকে সন্দেহ করলেন, ও সেই বুদ্ধ মূর্তিটা না বলে নিয়ে আসবে? মিস্টার মৈত্র বললেন, প্লিজ রাগ করবেন না, ভাবলাম ছেলে মানুষ হয়তো খেলার ছলে ওটা নিয়ে এসেছে, আমি অপমান করার জন্য বলিনি, গোগোল আমার ছেলের মতো, আমি আমার ছেলেদেরও জিজ্ঞেস করেছি। হ্যাঁ জানেন,
কত কষ্ট করে আমি এসব সংগ্রহ করেছি, ওগুলো আমি আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসি, আপনাদের অপমান করতে চাইনি। গোগোল রাগে ও অপমানে ফুঁসছিল, কিন্তু ওর মনে অন্য একটা চিন্তাও উঁকি দিচ্ছিল। ও বলল, আপনি মিস্টার গাঙ্গুলির কাছে খোঁজ করেছিলেন? মিস্টার মৈত্র জিভ কেটে বললেন, ছি ছি ছি, তা কী করে হয়, উনি একজন সরকারি বড় অফিসার, দার্জিলিংয়ে ওর খুব নাম, উনি কি ও কাজ করতে পারেন? গোগোল বলল, আপনি আমার কথা যদি ভাবেন, মিস্টার গাঙ্গুলির কথা ভাববেন না কেন? কলিং বেলের শব্দ শুনে আমরা সবাই যখন বাইরের ঘরে গেছিলাম, উনি সকলের পরে সেখানে এসেছিলেন। মিস্টার মৈত্রের কপালের রেখাগুলো সাপের মতো এঁকে বেঁকে উঠল। গোগোলের আরও মনে পড়ে গেল, মিস্টার গাঙ্গুলি কেবল ঘামছিলেন না, তাকে কেমন চুপচাপও দেখাচ্ছিল, আর পেছনে পেছনে আসবার সময় উনি কোটের ইনসাইড পকেটে কয়েকবার হাত দিয়েছিলেন। বাবা বললেন, গোগোল, ভদ্রলোকের সম্পর্কে ওরকম বলতে নেই। গোগোলের চোখে তখন জল এসে পড়েছে, বলল, বাবা, আমরা কি তবে ভদ্রলোক নই? আমার কিন্তু বিশ্বাস মিস্টার গাঙ্গুলি ওটা নিয়েছে। মিস্টার মৈত্র জিজ্ঞেস করলেন, কেন তোমার এরকম বিশ্বাস হচ্ছে বলো তো? গোগোল বলল, সেসব আমি বলতে চাইনি, আমার মনে হয় মিস্টার গাঙ্গুলির কোটের ইনসাইড পকেটে এখনও বোধ হয় সেটা আছে, যদি উনি লুকিয়ে না ফেলে থাকেন। কী সব বলছো তুমি গোগোল? বাবা ধমক দিয়ে উঠলেন। মিস্টার মৈত্র বললেন, সমীরেশবাবু, গোগোল যখন এরকমভাবে বলছে নিশ্চয়ই তার কোনো কারণ আছে, অবশ্য তিনি একজন মস্ত অফিসার, তবু চলুন না সবাই মিলে একবার তার বাড়িতে যাই। বাবা মায়ের দিকে তাকালেন, মা বললেন, গিয়ে দেখাই যাক না। মিস্টার মৈত্র উঠে দাঁড়ালেন, বাবা মাও উঠলেন, গোগোল তাদের সঙ্গে আহিত ম্যানশনের পাশ দিয়ে নিচের রাস্তায় হেঁটে চলল। বাজারের কাছাকাছি মিস্টার গাঙ্গুলির বাড়ি পৌঁছতে সময় লাগলো প্রায় 15 মিনিট। সামনের কাঁচের দরজা জানলা বন্ধ ছিল, কলিং বেল টিপতেই একজন নেপালি মেয়ে এসে দরজা খুলে দিল। ভেতরে ঢুকে দেখা গেল মিস্টার গাঙ্গুলি পাজামার ওপরে সোয়েটার আর শাল চাপিয়ে বসে একটা ম্যাগাজিন পড়ছেন। সবাইকে দেখে খুব অবাক হয়ে গেলেন। গোগোল দেখল তার চোখে মুখে একটা ব্যস্ত স্ত্রস্ত ভাব, উঠে দাঁড়িয়ে বললেন, কি ব্যাপার, আসুন আসুন বসুন, আমার স্ত্রী আর মেয়েরা সিনেমা দেখতে গেছে। মিস্টার গাঙ্গুলি তারপর বললেন, বসুন, একটু চা করতে বলি। বলেই তিনি গলা তুলে ডেকে বললেন, কাঞ্চি, তুমি একটু চা বানাও। গোগোল বলল, আমি একটু বাথরুমে যাব। মিস্টার গাঙ্গুলি বললেন, বেশ চলো, আমি তোমাকে বাথরুম দেখিয়ে দিচ্ছি। গোগোল মিস্টার গাঙ্গুলির সঙ্গে অন্য ঘরের ভেতরে ঢুকল, সেটা একটা শোবার ঘর, ঘরের সঙ্গেই বাথরুম, এক পাশে কাঠের পার্টিশন দেওয়া একটা ঘেরাওয়ের মধ্যে, ব্র্যাকেটে ঝোলানো ট্রাউজার শার্ট কোট শাড়ি জামাও রয়েছে, আর একটা ড্রেসিং টেবিল। মিস্টার গাঙ্গুলি গোগোলকে বাথরুমের দরজা দেখিয়ে বললেন, আমি যাচ্ছি, তুমি ঘুরে এসো। মিস্টার গাঙ্গুলি চলে গেলেন, গোগোল বাথরুমের দরজা পর্যন্ত গেল। মিস্টার গাঙ্গুলি চলে যেতেই ও কাঠের পার্টিশনের মধ্যে ঢুকে গেল। মিস্টার গাঙ্গুলি যে কোটটা পরে গিয়েছিলেন সেটা ওর চোখে পড়ল, প্রত্যেকটা পকেট হাতড়ে সেই বুদ্ধ মূর্তি পেল না। গোগোলের লজ্জা আর ভয় দুই হল, কিন্তু ওর বিশ্বাস একেবারে অনর। ও পাগলের মতো মিস্টার গাঙ্গুলির সব ট্রাউজার আর কোটের পকেট হাতড়াতে লাগলো। শেষ পর্যন্ত একটা নীল জ্যাকেটের পকেটে হাত ঢোকাতেই একটা কাগজের প্যাকেট পাওয়া গেল। গোগোল প্যাকেটটা খুলতেই বেরিয়ে পড়ল সেই বুদ্ধ মূর্তি। ওর বুকের মধ্যে তখন ধকধক করছে, নিঃশ্বাস পড়ছে জোরে জোরে। তাড়াতাড়ি সেটা নীল জ্যাকেটের পকেটে ঠিক জায়গায় রেখে ফিরে গেল বসবার ঘরে। মিস্টার মৈত্র, বাবা, মা সবাই ওর দিকে তাকালেন। মিস্টার গাঙ্গুলি বললেন, কি গোগোল, কোনো অসুবিধা হয়নি তো? গোগোলের মুখ লাল, ও মিস্টার মৈত্রের পাশে বসে বলল, না, আমাকে একটা কাগজ পেন্সিল দেবেন? মিস্টার গাঙ্গুলি হেসে জিজ্ঞেস করলেন, নিশ্চয়ই দেব, কি করবে? গোগোল বলল, আমি একটা চিঠি লিখব। মিস্টার গাঙ্গুলি হেসে উঠে কাছের টেবিল থেকে কাগজের প্যাড আর পেন্সিল এনে দিয়ে বললেন,
হ্যাঁ সত্যি তো, আমাদের বড়দের মাঝখানে ও আর কি করবে, নিশ্চয়ই কলকাতার কোনো বন্ধুকে চিঠি লিখবে। গুগল কিছু বলল না, মায়ের দিকে একবার দেখল, তারপর কাগজের প্যাড কোলের ওপর রাখল। মিস্টার গাঙ্গুলি তখন এবারের মে মাসেও দার্জিলিংয়ে কেমন শীত সে কথা বাবাকে বলছিলেন। মিস্টার মৈত্রের চোখ গুগলের কোলে রাখা কাগজের প্যাডের দিকে। গুগল লিখল, বুদ্ধ মূর্তিটা শোবার ঘরের ব্র্যাকেটে নীল জ্যাকেটের পকেটে রয়েছে। মিস্টার মৈত্র হঠাৎ বিষম খেয়ে কাশতে আরম্ভ করলেন। মিস্টার গাঙ্গুলি ব্যস্ত হয়ে বললেন, কী হলো মিস্টার মৈত্র? মিস্টার মৈত্র বললেন, শরীরটা খুব ভালো লাগছে না, অসময়ে খেই, জানেন তো দার্জিলিংয়ের জল বা আমার সহ্য হয় না। হ্যাঁ হ্যাঁ, আমি একটু বাথরুম থেকে ঘুরে আসি। মিস্টার গাঙ্গুলি বললেন, যান, আপনি তো আমার বাড়ির সবই চেনেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে আর কিছু চেনাতে হবে না স্যার, বলে মিস্টার মৈত্র উঠে গেলেন। নেপালি মেয়েটি ট্রেতে করে চায়ের কাপ আর ঢাকনা দেওয়া টি পট সাজিয়ে এনে টেবিলে রাখল। মিস্টার গাঙ্গুলি সকলের কাপে চা ঢেলে দিলেন। মিস্টার মৈত্র ফিরে এলেন, তার দুই চোখ খুশিতে জলজল করছে। গুগলের পাশে এসে বসলেন। গুগল কাগজের প্যাড থেকে লেখা কাগজটা ছিঁড়ে নিল। মিস্টার গাঙ্গুলি বললেন, কী হলো, চিঠি লেখা হয়ে গেল? গুগল বলল, হ্যাঁ। চা খাবার পর দু চার কথাবার্তা বলে সকলেই উঠে পড়লেন। তখন সন্ধ্যা উতরে গিয়েছে, রাস্তায় আলো জ্বলছে। মিস্টার গাঙ্গুলি সবাইকে বিদায় দিয়ে নমস্কার জানালেন। খানিকটা পথ গিয়েই মিস্টার মৈত্র গুগলকে বুকে জড়িয়ে ধরলেন, তার চোখে জল। ভাঙা গলায় বললেন, বাবা গুগল, আমি তোমার বাবা মায়ের মনে কষ্ট দিয়েছি, তোমাকেও কষ্ট দিয়েছি, আমি বয়সে বড় হয়েও তোমার কাছে ক্ষমা চাইছি, তোমার সন্দেহই ঠিক। মিস্টার মৈত্র বুদ্ধ মূর্তিটা খুলে বাবা মাকে দেখালেন, কিন্তু তখনও তার চোখ থেকে জল পড়ছে। বাবার হাত ধরে বারে বারে ক্ষমা চাইতে লাগলেন আর পাগলের মতোই গুগলকে আদর করতে লাগলেন। বাবা বললেন, মিস্টার মৈত্র, আপনার মনের অবস্থা বুঝেছি, এখন আর আমরা কিচ্ছু মনে করছি না, আপনার শখের জিনিসটা ফেরত পেয়েছেন, সেটাই আসল কথা। মিস্টার মৈত্র বললেন, আর সেটা গুগলের জন্যেই, গুগলের অনারে আজ রাত্রেও আমার বাড়িতে আপনাদের নিমন্ত্রণ, চলুন সবাই আমার বাড়িতে। মা বললেন, মিস্টার গাঙ্গুলি কি ভাবলেন? মিস্টার মৈত্র বললেন, কি আবার ভাববেন, সবই বুঝতে পারবেন কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারবেন না, এটাও বুঝবেন গুগলই কাণ্ডটা ঘটিয়েছে, বলে তিনি গুগলকে একেবারে কোলে তুলে নিলেন। বললেন, জানো গুগল, মিস্টার গাঙ্গুলির ওটা নিশ্চয়ই একটা রোগ, এই রোগের নাম ক্লিপ্টোম্যানিয়া, উনি চোর নন তবে একরকমের চুরিই বটে। বাবা বললেন, ঠিকই বলেছেন, নইলে মিস্টার গাঙ্গুলির মতো লোক ওটা নিয়ে আসবেন কেন, কিন্তু একেই বলে টিট ফর ট্যাট, বলে মিস্টার মৈত্র হেসে উঠলেন। শেষ হলো আজকের গল্প হারানো বুদ্ধগুপ্তি। আশা করি সবার ভালো লেগেছে। পরবর্তীকালে এমনি আরও অনেক গল্প উপন্যাস নিয়ে শ্রীময়ী আপনাদের দরবারে আবার হাজির হয়ে যাবে। আপনারা সঙ্গে থাকুন, শুনতে থাকুন শ্রীময়ীর গল্প। আজ তাহলে চলি